আজকে আবার একটা উত্তর পর্বে চলে এসেছি তো আজকেও কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট রয়েছে যে কমেন্টগুলোর উত্তর আমি দেবো তো ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবে আজ চ্যানেল নতুন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটা প্রেস করে নেবে যাতে করে এইরকম ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে তার কথা না বাড়ি আমরা শুরু করবো তো শুরু করার আগে একটু বলে নিই আমি একটা নতুন গেমিং চ্যানেল ওপেন করেছি তো যারা গেম প্লে দেখতে পছন্দ করো তারা অবশ্যই গিয়ে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেলাইকানটা প্রেস করে নেবে আর যারা গেম প্লে দেখতে পছন্দ করো না তো তাদেরকেও রিকোয়েস্ট করবো যে অবশ্যই গিয়ে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে আসবে বেলাইকান প্রেস না করলেও হবে তো ডিসক্রিপশান বক্সে সেই চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই একবার গিয়ে দেখে নেবে তো এবার শুরু করি তবে আমি অ্যাডমিশন হয়ে গেলে যদি না যাই তাহলে নেক্সট ইয়ারে ফর্ম ফিল আপ করতে পারবো দেখো তোমার যদি দু বছরের কোর্স হয়ে থাকে তুমি নেক্সট তিন বছর মানে দু বছর আর এক বছর এমনি পারবে না তিন বছর কিন্তু আর আইটিআই ফর্ম ফিল আপ করতে পারবে না তো নেক্সট ইয়ারে তো কোনো প্রশ্নই আসে না দাদা আমি ফিফ্থ কাউন্সিলিংয়ের চান্স পেয়েছি কিন্তু অ্যাডমিশন হয়নি কলেজটা অনেক দূরে আর কাউন্সিলিং করতে পারবো না তাহলে হ্যাঁ অবশ্যই তুমি আর কোনো কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না এই বছর তুমি নেক্সট ইয়ারে আবার ট্রাই করতে পারবে সিবিটি ওয়ান সিবিটি টু সাইকোলজিক্যাল টেস্ট আর মেডিকেল টেস্ট হ্যাঁ অবশ্যই এই ভিডিওগুলো আমি এখন দিয়ে দেবো কারণ আইটিআই অ্যাডমিশন প্রায় শেষ হয়ে গেছে তো এখন এই সমস্ত ভিডিও আমি দিয়ে দেবো কোনো অসুবিধা নেই যদি আমার চৌত্রিশ হাজার র্যাঙ্ক আমি এখনও চান্স পাইনি তো চান্স পাওনি অপেক্ষা করো পেয়ে যাবে যদি আর এসি ট্রেটে অ্যাডমিশন হয়েছি আর মোটামুটি একটা ভালো ট্রেড খুব একটা খারাপ নয় আমি মনে করি যে প্লাম্বার সার্ভেয়ারের থেকে যথেষ্ট ভালো যদি স্কলারশিপে অ্যাপ্লাই করা যাবে আইটিআই থেকে সীটার দেখো এবার কোন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে সেটা হয়তো আমি বলতে পারব না এসসিএসটি ও সি অবশ্যই পারবে যে স্কলারশিপটা রয়েছে সেটা হচ্ছে সম্ভবত ও এস আই কি এরকম ধরনের একটা কিছু আছে আর একটা আমি জানি বিদ্যাসারথী তো এই দুটোই জানি এই দুটো করে থাকলে তাহলেই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে আইটিআইয়ের ক্ষেত্রে তো দেখো খোঁজখবর নাও ওখানে এলিজিবিলিটির থাকে আমি দেখিনি এখনও তো আমি একবার দেখে বলে দেব তো এই দুটোই আমি জানি একটা হচ্ছে বিদ্যাসারথি আর একটা হচ্ছে বিদ্যাসারথি যেটা সেটা হচ্ছে সবার জন্য জেনারেলরাও সেখানে অ্যাপ্লাই করতে পারে আর যেটা এস সি এস টি ও সেটা তো মানে যারা এস সি টি আছে তারাই পারবে তো আমি যেটা এসসি এসটি এস টি বলছি সেটা হয়তো ও এস এস আই কি এরকমই ধরনের কিছু একটা আছে তো হয়তো আমি ভুলে গেছি আমি মনে পড়ছে না মনে পড়লে আমি অবশ্যই বলে দিতাম এই দুটো স্কলারশিপের নামই আমার জানা আছে তো বাকিগুলো হয়তো তোমরা দেখতে পারো এবার স্কলারশিপ প্রচুর রয়েছে প্রচুর স্কলারশিপের সুযোগ রয়েছে এবার সমস্তগুলো কিন্তু জানা সম্ভব না আই লাভ ইউ দেখো পাবজি তো এখন আর প্লে করা যাবে না কারণ আমার কাছে পিসি নেই তো আমি ফ্রি ফায়ার অ্যামংস আরও বিভিন্ন ধরনের গেম রয়েছে ওগুলো প্লে করব তো একবার গিয়ে গেমিং চ্যানেলটা ভিজিট করে দেখবে কারণ তোমাদের আইটিআই অ্যাডমিশান প্রায় শেষ হয়ে গেছে তো আমি চাই যে এই ভালোবাসাটা যেন একইভাবে থাকে কারণ অ্যাডমিশন শেষ হয়ে গেছে মানে তোমাদের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে এটা যেন না হয় তো তার জন্যই আমি গেমিং চ্যানেলটা ওপেন করেছি কারণ আমি জানি প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ছেলে মেয়ে গেমিং পছন্দ করো তো তার জন্যই গেমিং চ্যানেলটা ওপেন করা হয়েছে তারপরে তা তুমি আমার কমেন্টের রিপ্লাই দাও না কেন দেখো রিপ্লাই অবশ্যই সবার কমেন্টেই করি এবার দু একটা কমেন্ট হয়তো মিস হয়ে যেতেও পারে আমি সবার কমেন্ট কিন্তু নেওয়ার চেষ্টা করি তা কোন কোন যে কটা সিট আছে তার একটা ভিডিও দেখো এখনো ওয়েবসাইটে কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি আপডেট দিলে আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো তা আমার তো হয়তো আমি কোনো সিট পাইনি তো অবশ্যই একটা ভালো সিট পেয়ে যাবে কারণ আঠেরো হাজার র্যাঙ্কিং রয়েছে অপেক্ষা করো অপেক্ষা করলে সমস্ত কিছু হবে তাহলে আমার জেনারেলনের কারণে সেটা তো পাইনি দেখো তোমার র্যাঙ্কিংটা কিন্তু অনেকটা বেশি ঠিক আছে তো দেখো হয়তো সিক্স কাউন্সেলিং হয়তো পেয়ে যাবে তারপরে দাদা আমার জেনারেলনের কারণেও কোনো কলেজ পাইনি তো দেখো সিক্স কাউন্সিলে একটা চান্স রয়েছে তবে ইলেকট্রিশিয়ান ফিটার আর মেকানিক মোটর মোটরভেহিকেল আর এসি যেটা এই দুটো ট্রেডের মধ্যে যে কোনো একটা পেয়ে যেতে পারো তবে ইলেকট্রিশিয়ান ফিটার আর মেশিনিস্ট এইগুলো একটু বাদ দিয়ে চয়েস ফিলিংটা করবে কারণ যেহেতু তোমাদের আবার নতুন করে চয়েস ফিলিংয়ের যে সুযোগ দেওয়া হচ্ছে তো তোমরা একটু বলবে যে আবার চয়েস ফিলিংয়ের যে ব্যাপারটা রয়েছে সেক্ষেত্রে তোমাদের গাইড করলে কি সুবিধা হবে না কি না যে পুরোনো ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে তোমরা করে নিতে পারবে তো সেগুলো একটু জানাবে ক্যান্ডিট জেনারেলদের এত র্যাঙ্ক এসি র্যাঙ্ক এত পেলাম না দেখো পাওনি অবশ্যই একটু অপেক্ষা করো ধৈর্য ধরতে হবে চেষ্টা করো অবশ্যই হয়ে যাবে এবার তুমি যদি ট্রেডগুলো যা দিয়েছ এর মধ্যে যা র্যাঙ্কিং রয়েছে অবশ্যই যে কোনো একটা কিছু পেয়ে যাওয়ার কথা ছিল র্যাঙ্কিং তেরো হাজার তো যে কোনো একটা কিছু পেয়ে যাওয়ার কথা ছিল হয়তো তুমি কলেজটা ঠিকঠাক দাও নি আমি যেভাবে বলেছি সেভাবে হয়তো সাজাওনি নি তো হতেই পারে কলেজটা ঠিকভাবে সাজাও অবশ্যই পেয়ে যাবে তোমার শুধু তেরো হাজার র্যাঙ্কিং গেছে তিরিশ হাজার তারপরে আরও বিভিন্ন ধরনের র্যাঙ্কিং রয়েছে তো অনেকে পেয়ে গেছে তিরিশ হাজার র্যাঙ্কিং করে ইলেকট্রিশিয়ান পেয়েছে সে একই টিপস ফলো করে তুমিও করো অবশ্যই পেয়ে যাবে দাদা আমার র্যাঙ্ক এত পাবো কি দেখো এস টি র্যাঙ্ক দু হাজার গেছে মানে তোমার জেনারেল র্যাঙ্ক কিন্তু অনেক তো তার জন্য তোমাকে একটু অপেক্ষা করতে হবে দেখো হয়তো সিক্স কাউন্সিলিং হয়তো পেয়ে যেতেও পারো তাড়ি সিটি ওরকম আমি অ্যাডমিশন হয়েছি আর ইসি ট্রেটে আর ইসি ট্রেড খারাপ নয় যথেষ্ট ভালো একটা ট্রেড তো আমি ফার্স্ট প্লেসে পেয়েছি কিন্তু ফোর্থ প্লেসে অন্য কলেজ পেয়েছি আমি কি সিক্স কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করতে পারবো দেখো এখানে কিন্তু বলা নেই যে সিক্স কাউন্সিলিংয়ে তোমার চয়েস ফিলিং করতে পারবে না এখানে বলা রয়েছে যারা অ্যাডমিশান হয়ে গেছে তারা কিন্তু আর একটা সুযোগ পাবে তো দেখো আমার মনে হয় হয়তো পারবে তোমরা চয়েস ফিলিং করতে বলছি যে সিক্স কাউন্সিলিং চয়েস ফিলিং করার পর যদি না পাই তাহলে কি আগের কলেজে ভর্তি সেই কলেজটা কি থাকবে হ্যাঁ অবশ্যই তুমি যদি চান্স না পাও তাহলে তোমার আগের যে কলেজটা ভর্তি হয়েছিল সেই কলেজটাই থেকে যাবে কিন্তু তুমি যদি কোনো কলেজ পেয়ে যাও তাহলে কিন্তু তোমাকে বাধ্যতামূলকভাবে সেই কলেজেই ভর্তি হতে হবে তুমি আর আগের কলেজটাই কিন্তু আর হাজার বাচ্চা এলো পাবে না তারপরে আমার জেনারেল র্যাঙ্ক এত এত আমি পাইনি তো দেখো পাওনি অবশ্যই একটু ধৈর্য ধরো আর ঠিকভাবে চয়েস ফিলিংটা করো আশা করি পেয়ে যাবে তারপরে দাদা আমার র্যাঙ্ক এত আমি কি সিক্স কনসেশনে পাবো দেখো পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ পঁয়তাল্লিশ হাজার র্যাঙ্কিং আছে দেখো পর একটা সম্ভাবনা রয়েছে অবশ্যই দেখো তারপরে দাদা ওয়েবসাইটে আপডেট দিয়েছে ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেখো পরীক্ষার ব্যাপারে তোমাদের এখন চিন্তা করার কোনো দরকার নেই কারণ তোমাদের সবে অ্যাডমিশন হলো এখন মানে দু তিন মাস অন্তত তোমরা পরীক্ষার ব্যাপারে কিছুই চিন্তা করার দরকার নেই কারণ যে অ্যাডমিশান প্রক্রিয়া চলছে সেটাই সম্ভবত এখনও এক দেড় মাস চলবে অ্যাডমিশন প্রক্রিয়া তার জন্য এখনই পরীক্ষার জন্য চিন্তা করো না আমার র্যাঙ্ক এত আমি কি পাব দেখো তোমার র্যাঙ্কিং এত গেছে মানে বত্রিশ দেখো এখন টপ ট্রেড পাওয়া কিন্তু খুব টাফ হয়ে যাবে কারণ একদম লাস্ট টাইম প্রায় কলেজেই কিন্তু প্রায় ট্রেডের ক্ষেত্রে অ্যাডমিশান প্রায় ফুল হয়ে এসছে প্রায় অ্যাডমিশান ফুল হয়ে এসছে তো তার জন্য খুব টাফ হবে এখন তবে অপেক্ষা করো ঠিকভাবে চয়েস ফিলিং করো হয়তো পেয়েও যেতে পারো এখন যে মানে এখন পিডিএফটা না দিলে আমরা কিছু বুঝতে পারছি না ওয়েবসাইটে পিডিএফটা দেবে যে কোন কলেজে কটা সিট খালি রয়েছে সেই পিডিএফটা দেখলেই আবার বোঝা যাবে তো পিডিএফটা দেখবে আর আপডেটে থাকবে তো আমার মনে হয় ঠিকভাবে যদি চয়েস ফিলিং করতে তাহলে এতদিনে একটা ভালো ট্রেড পেয়ে যেতে কারণ র্যাঙ্কিং খুবই কম তিন হাজার দুশো মাত্র তো এতদিনে একটা ভালো ট্রেড পেয়ে যাওয়ার কথা ছিল হয়তো চয়েস ফিলিং ঠিকভাবে করনি তারপরে দুর্গা পুজোর শুভেচ্ছা তো দুর্গা পুজো কেটে গেছে দুর্গা পুজোর মধ্যে আমি আর ভিডিও দিই নি কারণ চারিদিকে গান বাজছিলো আর প্রচণ্ড আওয়াজ আসছিলো তো তার মধ্যে ভিডিও রেকর্ড করলে তোমাদের শুনতে ভালো লাগবে না আর বুঝতেই পারছো ভিডিওর মধ্যে গান চললে তো একটা কপিরাইটের ব্যাপার রয়েছে তো তার জন্য আমি আর ভিডিও দিই আর সেরকম গুরুত্বপূর্ণ আপডেট ছিলও না যে দেব তো তার জন্য পুজোর পরেই ভিডিও রেকর্ড করছি আর এখন পুজো শেষ হয়ে গেছে সবাইকে শুভ বিজয়া দেখ প্লাম্বার কোন ট্রেড আছে দাদা দেখো কি বলছো আমি বুঝতে পারছি না প্লাম্বারের কোনো ট্রেড আছে দেখো তুমি যদি বলতে চাও যে প্লাম্বার ট্রেডটা কেমন প্লাম্বার ট্রেড আমার মতে খুব ভালো হবে না আমি প্লাম্বার আর সার্ভেয়ারকে সবসময় বাদের খাতায় রাখি এগুলোকে আমি ট্রেড হিসেবে কোনো দিনই ধরি না এবার দেখো যে যার ব্যক্তিগত ব্যাপার যদি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করো আমি এই ট্রেড দু মানে দুটোকে কোনো দিনই সিরিয়াসলি নিই না আর কোনোদিন ধরি না এই দুটোকে তো এবার যদি তোমাদের ভালো লাগে তোমরা যদি এখন পেয়ে যাও এখন যদি হাতে কোনো উপায় না থাকে তাহলে করতে হবে কিছু করার নেই তো দেখো অবশ্যই একটু চেষ্টা করবে সিক্স কাউন্সিলিং ট্রেডটাকে একটু চেঞ্জ করার একটু চেঞ্জ করার চেষ্টা করো তো দেখো কি হয় তো আজ এটুকুই দেখা হবে পরের ভিডিওতে